আজকের রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। হয়তো আজ আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না, তাও আপনি তাদের সহযোগে মূল্য দেবেন। আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না, তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না। আপনি তাকে দেখান যে আপনি কতটা তাদেরকে ভালোবাসেন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে। আজ আপনি আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন। আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো, তাই যে পথেই চলেছেন সে পথেই চলুন, তাহলে আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে। আজ আপনার রোমান্স কেমন যাবে। রোমান্সের পৃথিবীতে আজ হয়তো আপনি একটু দ্বিধাগ্রস্ত বলে নিজেকে অনুভব করবেন। হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিবাহ পরিকল্পনা আপনার চারপাশে ঘুরছে এবং আপনার অভিভাবকদের চিন্তা ভাবনার সঙ্গে আপনার মতবিরোধ হচ্ছে, তবে রোমান্সের জন্য আজকের দিনটি শুভভাবে ধরা যায়। আজ আপনার আর্থিক ব্যবস্থা কেমন যাবে। আজকের দিনে আপনি কোনো ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন। এগিয়ে চলুন, কারণ আপনার আর্থিক অবস্থার কোনো অবনতি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন। এখন আপনার অবস্থা বেশ সচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে হঠাৎ টাকা আসতে শুরু করবে। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে। আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে। আপনি যদি বিগত কিছুদিনের মধ্যে কোনো রোগের সম্মুখীন হতে হয়েছেন, তো আজ আপনি ভালো বোধ করবেন। মাথা ব্যথা, পেট ব্যথা ও সর্দি কাশি জনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন। ভালো খাবার খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন, যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যেতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হবে, অযথা দুশ্চিন্তা করবেন না। আজ সকাল থেকে একটু ভালো একটু মন খারাপ আপনার হতে পারে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনো দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত আপনার ব্যয় বাড়তে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে চাপ বাড়তে পারে। অকারণে আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে, এটা আপনাকে মানতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন। এই সুযোগের পুরো লাভ ওঠাতে আপনার অনেক শিক্ষামূলক ক্ষেত্রে সফলতা পাবেন। কোন রকম সুযোগকে হাতছাড়া করবেন না, কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে। আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন, তাহলে আপনার পক্ষে ভালো হবে। আপনি হয়তো চিরকালই ভেবে এসেছেন যে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরো ভালো হতো। আজ আপনার রোমান্স কেমন যাবে। এটাই ঠিক সময় যখন আপনার জীবন সঙ্গীকে জানানো উচিত যে তার আসার পর আপনার জীবন কতটা পাল্টে গেছে। এর ফলে সে উৎসাহিত হবে এবং আপনাদের এই সম্পর্ক আরো শক্তিশালী হবে, এবং যে প্রেম আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাও আপনাদের সম্পর্কে সাহায্য করবে। আপনার জীবন সাথীর জন্য আজ আপনার হৃদয় প্রেমে ভরে উঠবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলিতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে। হঠাৎ আসা কোনো অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো তাড়াহুড়া করবেন না। আপনার উন্নতি হোক এই কামনাই করি। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে। আপনার স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দিন এবং খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে। আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার, এতে আপনাদের মজাও হবে। একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো না লাগে তো
এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন। আজ সবাই একসাথে এই কাজের জন্য সঙ্গ দেবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভালো, পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারেন। তবে ব্যবসায়িক দিকে আপনাদের একটু অনুসন্ধান করা দরকার। আজ একটু সাবধানে থাকুন, মহিলা সংক্রান্ত ব্যাপারে আপনার বদনাম হতে পারে। মানসিক দিক থেকে আজ কারোর কাছ থেকে নিচু হওয়ার সম্ভাবনা। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা নিয়ে চিন্তা হতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি এবং হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি নিজের লোকদের সাথে খুব আনন্দ পাবেন। আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুশি হবেন, আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনি তাদের কত ভালোবাসেন। তাদের সাথে খুব আনন্দ করুন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনি বহুদূর থেকে সুখবর পেতে পারেন। বিশেষত যেসব ছাত্ররা বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের পক্ষে এটি ভালো সময়। নিজের পড়াশোনার গুরুত্ব দিন, অবশ্যই সাফল্য পাবেন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনার ইচ্ছে হবে কারোর সঙ্গে হালকা সময় কাটাতে, কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে এমন কারোর সঙ্গে জড়িত আজ মিলিত হবেন যাকে আপনার ভালো লেগেছে। তবে আপনার অনুভূতি বিশেষ কোনো সম্পর্ক তৈরি করবে না বন্ধুত্ব ছাড়া। তাই নিজের হৃদয় দেওয়ার আগে সতর্ক হন এবং নিজের যেন আঘাত না লাগে সেদিকে একবার ভেবে দেখুন। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? যদি আপনি কোনো অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে। এইরকম উৎসাহজনক কাজে ঘাবড়াবেন না, কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন। আপনার উন্নতি হোক, আপনার জন্য শুভকামনা রইল। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। কিছু কিছু গ্রহকে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না, তাই আপনি ওনার সহায়তা করুন। ভালো খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কোনো খারাপ খবর আজ নাও থাকতে পারে, তবে সকালের দিকে একটু আপনাদের মধ্যে আলোচনা হতে পারে। ধর্মকথা আলোচনা বা আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া ব্যয় আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হবে না। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজ আপনাকে একটা কথাই মানতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শরীর খারাপ হতে পারে, বন্ধুর কারণে সম্মানহানি হতে পারে। কাউকে পরামর্শ না দেওয়াই ভালো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? এর থেকে বেরিয়ে আসার জন্য কূটনীতির সাহায্য নিন। এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি, কিন্তু তবু আপনি আটকে পড়েছেন। আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? কঠিন সময়ের জন্য চাই ধৈর্য আর উৎসাহ। নিজের সব পথগুলি আপনি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন। আপনার ক্যারিয়ারের উন্নতি হোক, আপনার জন্য শুভকামনা রইল। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজকের দিনে রোমান্সের জন্য সময়টা খুবই ভালো। রোমান্সের জন্য প্রেমিক প্রেমিকার মধ্যে একটু আজ একটু অনুভব করবেন যে আপনি প্রেমে পড়েছেন। জীবনে দেখতে সুন্দর লাগবে, জীবনকে দেখতে সুন্দর লাগবে, এবং যা কিছু চোখের সামনে দেখবেন সবকিছুকে তাজা এবং নতুন বলে মনে হবে। আপনার মনে এই বোধের সঞ্চার হবে যে আপনারা একে অপরের জন্য, আপনারা দুজনেই যে একে অপরকে ভালোবাসেন, এই লক্ষণ শুভ, এবং এই শক্তিকে সম্বল করে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে। সবসময় মনে রাখবেন যে একমাত্র আপনাদের প্রচেষ্টা এবং একে অপরের যত্নই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে অনেক দিন। আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুযায়ী কাজ করুন। দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায়। আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে। এই কাজের আজকেই শুরু করে দিন।
আপনার অর্থনৈতিক দিকে উন্নতি পরিলক্ষিত হবে। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কুঅভ্যাসগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন, আর কিছু নতুন করবেন। ধূমপান থেকে দূরে থাকুন, তাজা জুস পান করার অভ্যাস করুন, আপনার জন্য ভালোই হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ, পরীক্ষার ফলাফল ভালোই পেতে পারেন। সকালের দিকে ভাইয়ের সঙ্গে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা, আজ সব দিক থেকে একটু বাধা থাকবে। সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন, সন্তানের নিয়ে সংসারে কলহ বাধা সৃষ্টি হতে পারে, আইনি কোনো সমস্যা আপনার বাড়তে পারে। দুপুরের পরে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ সুযোগ পাবেন, মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আজ আপনাকে একটা কথা মানতেই হবে, রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন, আবেগের বশে কোনো কাজ করলে আপনার বিপদ হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ যতটা সম্ভব ততটা আপনার প্রয়াস করবেন, আর নিজের প্রিয়জনের সাথে ভালোবাসার পূর্ণ ব্যবহার করুন। লোকের আপনার ব্যবহারে আপনাকে ধন্যবাদ দেবে। আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনার মনে হবে যে হয়তো আপনার মনে হবে যে অনেক কিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না, তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে আপনার লাভবানই হবে। তাই বসের সঙ্গে এ বিষয়ে খোলামেলা কথা বললে আপনার সমাধান আপনি নিজেই পাবেন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি আপনার রোমান্টিক জীবনের একঘেয়েমি দ্বারা ক্লান্ত হবেন, তাই রোজের নিয়মতান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কিছু আকর্ষণীয় কাজ করুন। আপনার জীবন সঙ্গীকে সঙ্গে নিন এবং প্রয়োজন হলে আরো কয়েক জোড়া দম্পতিকে নিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনার সমস্যা কেটে গেছে। আজ আপনি একটু সাহসী হয়ে উঠবেন, তাতে দেখবেন যে আপনি ইতিবাচক ফলাফল পাচ্ছেন। রোমাঞ্চের জন্য আজকের দিনটি শুভভাবে ধরা যায়। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা। আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন না, কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে। আপনার আয় অনুযায়ী সঞ্চয় করুন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার উপর নজর দেবেন। আজ আপনি যোগাসন আর ধ্যানের ব্যাপারে ভাবতে পারেন, আপনার মানসিক স্থিতি সজাবে। আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দিন, যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান, যাতে আপনার মেজাজ খুব ভালো থাকে। আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের ভাগ্যবান বলেই মনে করবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ, লেখাপড়ায় পরীক্ষার ফলাফল ভালো হতে পারে। সকাল থেকে স্বামীর ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন, নতুন কোনো ইচ্ছা হলে আজ আপনার পূরণ হতে পারে। আজ অপরের জন্য কোনো কাজে বদনাম হতে পারে, নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ আপনার হওয়ার সম্ভাবনা। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে, বিষয়টি আপনাকে সম্বন্ধিত হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজকে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে। আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন, তবে নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবেলা করুন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে। সময় নিয়ে কথা বলুন এবং নিজের অনাকাঙ্ক্ষিত সম্পর্ককে পরিষ্কার রাখুন, এবং যাতে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিকে এড়িয়ে দিতে পারেন। শেষে আপনার একে অপরের বুঝতে পারবেন এবং এর ফলে আপনাদের মধ্যকার শান্তি বোঝাপড়া আরো বৃদ্ধি পাবে। মনের কথা খুলে বলুন। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? বেশি হতাশা হবেন না,
যদি আপনি দেখেন যে কিছু মূল্যবান জিনিস হারিয়ে গেছে, এটা হয়তো একটা প্রচুর আর্থিক মূল্য আছে, অযথা সেন্টিমেন্টাল মূল্য আছে, কিন্তু আপনি যেভাবেই হোক এই ক্ষতি মানিয়ে নিন, কোনো বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান যাতে এই পার্থিবতা থেকে বেরোতে পারেন। অর্থনৈতিক দিকে আপনার খেয়াল রাখতে হবে। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে, আজ মোটা শরীর কম করবার। আপনি ওজন কম করুন, কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না, এটি আপনাকে সবসময় সুস্থ রাখতে সমর্থ হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভালো, লেখাপড়ায় পরীক্ষার ফলাফল ভালো পেতে পারেন, সকালের দিক থেকে পিঠের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে, জলপথে ভ্রমণ না করাই ভালো হবে, উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ দেখা যাবে, ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে, সংসারে সুখ ফিরে আসবে, পরিশ্রম করার সত্ত্বেও সংসারে আপনার বদনাম হতে পারে, যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন, হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শও নেবেন, এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন, আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি যদি শিক্ষাক্ষেত্র থেকে থাকেন তাহলে ছোটখাটো সমস্যাকে ঠান্ডা মাথায় কাটিয়ে উঠুন, আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের খুশি করবে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য শুভকামনা রইল। আজ আপনার রোম্যান্স কেমন যাবে? আপনি যদি একা হন এবং বহুদিন থেকে জীবন সঙ্গী খুঁজে বেরিয়ে নিরাশ হচ্ছেন, তাহলে আজ কিছুটা সাফল্য পেতে পারেন, এবং এমন কারোর সঙ্গে আপনার আলাপ হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে, এমন হতে পারে যে এমন কারোর সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগছে, যে বেশ কিছুদিন আপনার বন্ধু ছিল কিন্তু এখন বন্ধুর বাইরে কোনো সম্পর্কে আগ্রহী, এই স্রোত আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। আজ আপনার আর্থিক ব্যবস্থা কেমন যাবে? যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ। যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান, আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এই ব্যাপারে কথা বলতে পারেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন, আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন। আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন, আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়াম করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ উঠাতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো, পরীক্ষার ফলাফল ভালো পেতে পারেন, পড়াশোনায় খুব ভালো সুযোগ কাজে লাগান, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য প্রেমে অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা শুভ, আজ বন্ধু বিচ্ছেদ থেকে সাবধান থাকুন, মা বাবার শরীর নিয়ে আপনার বিশেষ চিন্তা হতে পারে, আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো কিছু হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার এই দিনটা খুব ভালো কাটবে, এটাই পুরোপুরি লাভ গ্রহণ করুন। এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত। আজ আপনি নিজের প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে কয়েকদিন আরো ভেবে নিন এবং একটা পিকনিকের ব্যবস্থা করে নিন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনার ব্যবসায় প্রবৃদ্ধি ঘটবে, তবে আপনার উন্নতির ক্ষেত্রে প্রয়োজন আরো বেশি কাজ, আপনি এর জন্য প্রশংসা লাভ করতে পারেন, আপনার উন্নয়ন হোক এই কামনাই করি। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে আগ্রহী হলে দেখে নিন যে মানুষটার সঙ্গে আপনি এই সম্পর্কে যাচ্ছেন যে আদৌ ভাবছে কিনা, আপনি ঠিক কি চান, বিবাহের ক্ষেত্রে আরেকটা মানুষের ইচ্ছে এবং আকাঙ্ক্ষাও প্রয়োজনীয়। রোমান্সের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো যাবে। আজ আপনার আর্থিক ব্যবস্থা কেমন যাবে? বর্তমানে কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে, যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না, ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই, আর এটাও বুঝে যান যে
এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন, আর এর থেকে সমাধানের রাস্তা বের করে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান, আর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে। দীর্ঘ সময়ের পর আজ আপনার মন ব্যায়াম করতে শুরু করবে। আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে। ফিরে আসতে 30 মিনিট লাগবার থেকে এটা ভালো যে 30 মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে, পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। আর্থিক ব্যাপারে কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে। ভালো করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়া ভালো হবে না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্ষতি হতে পারে। মাত্রা ছাড়া রাগ আপনার বিবাদ বাড়াতে পারে, ঋণ ফেরত পেতে পারেন। তবে আজকের দিনে কিন্তু আপনি একটু মনে কষ্ট পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য আজকের সময়টা ভালো নয়। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কর্মচারীর ব্যবসার জন্য লাভের সংখ্যা বাড়তে পারে এবং আজকের দিনটা আপনার জন্য ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি জ্ঞানের প্রতি নিজের আকর্ষিত হিসেবে পাবেন। একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে। এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার ভালো হবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি এমন একজন মানুষ যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে। লোক আপনার কথা শুনছে, আর কেন অপেক্ষা করছে? এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তার সামনে। আপনার ক্যারিয়ারের উন্নতি হোক এই কামনা রইল। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করবেন। আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন। এই উপহারটি একেবারে হঠাৎই আসবে। আপনাদের রোমান্স আজকের দিনটা শুভ। আজ আপনার আর্থিক ব্যবস্থা কেমন যাবে? আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন, এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত। ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটা হাত থেকে বাঁচান এবং সেই টাকাকে মাথা কাটিয়ে কাজে লাগান। নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বোঝবার একটা যোগ্য ব্যবসা করতে হবে। নিজেকে নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোনো সুরাহা আপনি পাবেন না। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি, যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন। আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন, কোনো মানসিক অবসাদে জড়িয়ে ফেলতে পারেন। আপনি যেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে, কেবল খাবার যখনই খাবেন, কেননা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন। আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বিদ্যার্থীদের আজকের সময়টা ভালো, পরীক্ষার ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায়ের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আর সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। আজ সারাদিন কর্মস্থানে উদ্বেগ দেখা দেবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধুর পাশে থাকতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে মাথার যন্ত্রণা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অন্য লোকেরা সিদ্ধান্তের জন্য আপনার কুশলতা এবং যোগ্যতার উপর নির্ভর করছে। সবকিছুই আপনার উপর নির্ভর করছে। হয়তো এই কথা বোঝে আপনি এক অস্বাভাবিক লাগছে, কিন্তু তবুও তাদেরকে সমস্যা দূর করার পুরো চেষ্টা করুন। আপনার সহায়তা তাদের খুবই সাহায্য করবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছাতে চলেছেন। আপনার এতে কঠিন এবং কঠোর পরিশ্রম এবং সময় দেওয়ার আজ আপনার এই সফলতা আপনি নিজেই পাচ্ছেন। তবে সেই সব লোককে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছাতে না পেরে খুবই দুঃখিত। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ দম্পতিরা দেখবেন যে একসঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসবেন। আজ আপনি একটা সিনেমা দেখতে যেতে পারেন এবং বাইরে সময় কাটাতে পারেন। আপনি বহুদিন ধরে
এই সময়টা খুঁজছেন, আপনারা কতক্ষণ একসঙ্গে কাটাচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ, মনের কথা খুলে বলতে পারেন। আজ আপনার আর্থিক ব্যবস্থা কেমন যাবে, আজ এই সংকেত দিচ্ছে যে আপনার মনের মধ্যে কারোর কারোর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসেবে আসতে পারে। আজকের দিনটি এর কারণ আপনার আরো গুরুত্বপূর্ণ যে আজ আপনি দীর্ঘদিন চলে আসা কোনো সুযোগ পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু খাবার আর ব্যায়ামের উপর গুরুত্ব দিতে হবে, এতে আপনার লাভ হবে। যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো আপনার খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে। বিদ্যার্থীদের লেখাপড়ার জন্য আজকের দিনটি শুভ, পরীক্ষার ভালো ফলাফল পেতে পারেন। আপনার ব্যবহার খারাপ হওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটু কষ্ট বৃদ্ধি হতে পারে। জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার। সংসারের সুখ শান্তি বজায় থাকবে, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, আজ সারাদিন হিসেব করে চলুন, শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনটি আপনার কেমন যাবে, আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে। যদি আপনি কাজের ব্যস্ততা করেন তাহলে সময় বার করে তাদের সাথে সময় উপভোগ করুন, আপনার বন্ধুদের সঙ্গে আপনাকে খুশি প্রদান করবে। আপনার বন্ধুদের সঙ্গে আপনাকে খুশি প্রদান করবে, সময়টা আপনার ভালোই কাটবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে, ছাত্রছাত্রীরা আজ দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন অনেকগুলি চাকরির প্রস্তাব পেয়ে। তবে আগে সব প্রস্তাবগুলি সম্পর্কে ভালোভাবে না ভেবেই প্রথমে যে চাকরিটি পাবেন সেটি নেবেন না। আজ আপনার রোমান্স কেমন যাবে, আজ আপনি কিছু নেতিবাচক দ্বিধাগ্রস্ততায় আবদ্ধ হয়ে রয়েছেন, হয়তো আপনার বর্তমান সম্পর্ক আপনার সব ধরনের চাহিদা মেটাতে পারছে না যা আপনি আশা করেছিলেন, তাই আপনাকে আপনার বর্তমান সম্পর্ক সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে, আর্থিক লাভ রূপে আজকের আশ্চর্যজনক কিছু ঘটতে পারে, এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন, নিজের উন্নতিতে এটা খরচ করবেন। এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারেন, সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনে শান্তিও বৃদ্ধি পাবে। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে, যারা হার্টের অসুখে আছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো, মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই রকম শরীর বজায় থাকে। মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না, কেননা তাহলে অসুবিধায় পড়ে যাবেন। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি, পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। আজ ডাক্তারের ব্যাপারে একটু সাবধান থাকুন, চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। আজ কারোর কাছ থেকে উপহার পেতে পারেন, শরীরে কোথাও চোট লাগতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটা তেমন ভালো না হতে পারে। রাজনীতিবিদদের জন্য খুব ভালো সময় এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে, আজকে আপনি মানসিক শান্তি চাইবেন। শান্তি তো আপনার ভেতরে আছে, তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরেই খুঁজুন। এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন, এর পরিণাম দেখে আপনি খুশি হবেন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে, আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনো প্রজেক্টের সুযোগ পাবেন, এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা, তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে, তাই অবশ্যই এটি গ্রহণ করুন। আজ আপনার রোমান্স কেমন যাবে, আজ আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যাকে আপনি আপনার অভিভাবকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিধা করবেন না। আপনার বাবা মা আপনার পছন্দ দেখে খুশি হবে, আপনার সঙ্গী এমন কেউ হবে যে শুধুমাত্র আপনাকে সম্মান করবে না, বরং আপনার পরিবারের সদস্যদেরকেও সম্মান করবে। আপনি এই সম্পর্কটির বিষয়ে এগোতে পারেন, রোমাঞ্চের জন্য আজকের দিনটা শুভ। আজ আপনার অর্থনৈতিক ব্যবস্থা কেমন যাবে, আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয়, একটা কোনো বিশেষ প্রজেক্ট আপনাকে অনেক মেহনত করছে এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয়। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে, আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন, আজ আপনি দ্বিধায় থাকবেন, চিন্তা কম করতে যোগা আর ব্যায়াম করুন, ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না,
তাই এগুলোকে বেশি নজর দেবেন না। বিদ্যার্থীদের লেখাপড়ার জন্য সময়টা ভালো, আজ পরীক্ষার ভালো ফলাফল পেতে পারেন। সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে, নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা নিয়ে চিন্তা বৃদ্ধি, পরিশ্রম করে তার ফলস্বরূপ কিছুই পাবেন না। আজ কোনো বিষয়ে সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে, তবে এ নিয়ে কোনো চিন্তা করবেন না, সবই ঠিক হয়ে যাবে। উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো, সন্তানের শারীরিক অবনতি হতে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।